ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঘুষ দিয়ে অপরাধ করেছে ডিআইজি মিজান, অবশ্যই তার বিচার হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। ঘুষ নয়, বাসিরের বরখাস্তের কারণ তথ্য পাচার, জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জাতীয় সংসদে জাতীয় বাজেট উত্থাপন আগামীকাল, সবচেয়ে বড় ব্যয় খাত সরকারি কর্মচারীদের বেতন ভাতা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। নোয়াখালীর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদের পলেস্তারা পড়ে পাঁচ শিশু সহ আটজন আহত, দুই শিশুর অবস্থা গুরুতর। পাবনা সদরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। এবারের ঈদে সড়ক ব্যবস্থাপনা বেশ ভালো ছিল, মন্তব্য যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ নামের সংগঠনের। ঘূর্ণিবায়ুর কারণে আবহাওয়ার উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে ভারতের পশ্চিম উপকূলে, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইরান সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক টানাপোড়েনে সমঝোতার সম্ভাবনা। বৃষ্টির সংখ্যা নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আজ অস্ট্রেলিয়া পাকিস্তান মুখোমুখি, সেমিফাইনালের পথে এগিয়ে যেতে দু দলেরই জয় দরকার।